প্রধানমন্ত্রী গৰাকী দেশৰ সূৰ্য, মুখ্যমন্ত্রীবোৰ প্রধানমন্ত্রীর পোহরতে উজ্বলি থাকে। সেই কারণে মই সহজ গাঁৱলীয়া ভাষাত বুঝাই দিছো যে সূর্যক যদি আমি বচাই রাখিব পাৰো, চন্দ্রই পোহৰ পায়ে থাকিব। কংগ্রেসের যখন মেনিফেস্টো সেইখন পাকিস্তানত বেছি চলিব, ভারতত কম চলিব। তার কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ব্যাখ্যা করেছে। আজি নবগঠিত বরক্ষেত্রী সমষ্টিত আমার নির্বাচনী সভা আছিল। বরক্ষেত্রী আগতে গুৱাহাটী লোকসভা সমষ্টিত আছিলে। প্রথমবারের বাবে বরক্ষেত্রী রাইজে বরপেটা লোকসভাত ভোট দিব। আপনাদের জানে যে বরপেটা লোকসভাত আমার প্রার্থী অসম গণ পরিষদ দলের ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া। সকলকে মই আহ্বান জানাইছো যাতে হাতির ছবিত সকলে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াক ভোট দি জয়যুক্ত করে। মনোরঞ্জন তালুকদার কত উঠিছে? মই এইবার নির্বাচনত বিরোধী পক্ষর কথা কতো উল্লেখে করা নাই, কারণ বিরোধী প্রার্থীবিলাকর নাম রাইজেই না জানে। মই কলে মই মনত পেলাই দিয়া হব, সেই কারণে ময়ো এতিয়া ইয়াতে যদি আপনি দশজনক সুধে কংগ্রেসের প্রার্থী কোন নামেই না জানে, বোলে সিপিএমর প্রার্থী কোন নামেই না জানে, নির্দলীয় কোন নামেই না জানে। সেই কারণে মই আর কাকো মনত পেলাই দিয়া না। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী গৰাকীৰ পৰাই দেশের শাসনতন্ত্র পরিচালনা হয়। প্রধানমন্ত্রী গৰাকী যেতিয়া সুস্থ থাকে, স্বাস্থ্যবান থাকে, আর তেখেতর বিবেক আর জ্ঞান বুদ্ধি যেতিয়া জনগণের পক্ষত থাকে, তেতিয়া রাজ্য সরকারবিলাক নিজে নিজেই ভাল করে চলে। নরেন্দ্র মোদীর দরে যদি নেতা এজন না থাকিলেহেন, ভারতে কোভিড পরিস্থিতির কেনেকে মোকাবিলা করিলেহেন? আজি যদি আমি ভাবি চাও যে মোদী না থাকিলেহেন, বেলেগ এজন প্রধানমন্ত্রী থাকিলেহেন, কোভিড পরিবেশের মোকাবিলা হলহেন না হলহেন? প্রশ্নবোধক চিন থাকি যায়। গতিকে প্রধানমন্ত্রী গৰাকী দেশের সূর্য, মুখ্যমন্ত্রীবোৰ প্রধানমন্ত্রীর পোহরতে উজ্বলি থাকে। সেই কারণে মই সহজ গাঁৱলীয়া ভাষাত বুঝাই দিছো যে সূর্যক যদি আমি বচাই রাখিব পাৰো, চন্দ্রই পোহর পায়ে থাকিব। যুদ্ধের মজতে টোপনি যোৱা সেনাপতি আখ্যা দিছে ফণীভূষণ চৌধুরীর। কোনো ফণীভূষণ চৌধুরী আমার অসমের আটাইতকৈ জ্যেষ্ঠ বিধায়ক, প্রবীণ বিধায়ক। এইবিলাক অশালীন অশুভনীয় শব্দর ব্যবহার আমি যদি নকৰো ভাল, কারণ আকৌ ফণীদাক লগ পালে ভূপেন বৰাই ফণীদা বুলি মাতিব লাগিব। গতিকে যিমানে আমি অশুভনীয় শব্দর ব্যবহার নকৰো, মই এনে ইলেকশনত কারো কথা এটাও শব্দ কিয় বেয়াকৈ কোৱা নাই, কারণ বেয়াকৈ কৈ লাভ নাই, আকৌ ইলেকশনের পিছতে লগালগি হব লাগে। সেই কারণে মই ভাবো যে ভূপেন বৰাই হোক আন নেতাই হোক, কোনে টোপনি গৈছে, কোনেনো টোপনি নোযোৱাকৈ থাকিব পাৰে? মানুহেতো শুবই লাগিব। গতিকে এই ধরনের কথা কই মিলি পরিবেশটা বেয়া করব নালাগে। বিজেপিতকৈ কেনেকে আমি ভাল করব পারো সেই বিষয়ে কথা কক, এজিপিতকৈ কেনেকে ভাল হবো? স্যার সংখ্যালঘু লোকসকল স্যার ইয়াত যথেষ্ট লোক ওলাই আছে, প্লেন কি থাকিব আপনার? বরক্ষেত্রী সমষ্টিত আগরে পৰা সংখ্যালঘু লোকর এটা বুজন সংখ্যকে আমার দলের প্রার্থী নারায়ণ ডেকাক ভোট দিয়ে। গতিকে সংখ্যালঘু রাইজর বা মুসলমান রাইজর মরম চেনে বরক্ষেত্রীত বিজেপির লগত আগর প্রায় আছে। এইবার সংখ্যাগুরু সংখ্যালঘু দুইটা সম্প্রদায়ের রাইজ বিজেপির মিটিংত আহিছে, শুনিছে, ভোট কিমানে দিয়ে মই না জানো, এটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে, ই কিমান দূরলৈকে যায় ইলেকশনের পিছত গম পাম। স্যার চেয়ারম্যান আলী আহমেদে কৈছে যে 5% আমি বিজেপিক ভোট নিদিয়ে। সব তেওঁ কৈছে বিজেপিক ভোট নিদিয়ে, কিছুমানে আকো আমার সভাত আহি কৈছে যে আমি ভোট দিম। গতিকে ব্যালট পেপারত আমি গম পাম যে আসল কার্টু শুদ্ধ, চেয়ারম্যান আলী শুদ্ধ না আমি দেখি থাকাবোৰ শুদ্ধ। গতিকে ভোটলৈকে অপেক্ষা কৰো। আজি অমিত শাহ আহি আছে, কেনেকুৱা? আজি গধূলি অমিত শাহ ডাঙরিয়ার এটা রোড শো আছে, এটা ঐতিহাসিক রোড শো হব। 1 লাখতকৈ অধিক লোকে অংশগ্রহণ করব। জি এস রোডত আমি করব খুঁজেছিল, কিন্তু রাইজর অসুবিধার প্রতি লক্ষ্য রাখি আমি জি এস রোডত রোড শোটো নকৰি সাইকেল ফ্যাক্টরির পৰা আমি লাল গণেশলৈকে করিম।
আর মই ভাবো যে শান্তিপূর্ণভাবে হয়ে যাব। মই এটা আপনার জড়িয়ে অনুরোধ করিম, কোনো মহিলাই যাতে কেঁচুয়া লৈ রোড শোত নাহে, কারণ আজি যথেষ্ট মানুষ হব, সেই কারণে কোলাত কেঁচুয়া লৈ যাতে আই মাতৃসকল রোড শোত নাহে, আর অকনমান বয়সস্থ মানুষসকলেও যাতে রোড শোটোর পর আঁতরি থাকে। গুয়াহাটিরে হব, তার কারণে মই বিনম্রতার অনুরোধ জানাম, তেওঁলোকে ঘরের পরে আমাক আশীর্বাদ করক, কিন্তু রোড শোত আহি কিবা এটা অসুবিধা হলে মোরে মনটো বেয়া লাগিব। আর বহুত সময় মই রোড শোত দেখো যে কোলাত কেঁচুয়া লৈ মহিলাসকল আহে, আর শিশুটোয়ে কষ্ট পায়, আর ইমান মানুষের লগত থাকিলে শ্বাস নিঃশ্বাসতো বহুত বেমার আজার শিশুটোর শরীরলৈ গুছি যায়। সেই কারণে মই বিনম্রতার সহিত অনুরোধ জানাম, গধূলি যাতে কোলাত কেঁচুয়াক লৈ কোনো যাতে রোড শোত নাহে, আর চাকি বন্তিও যাতে নানে, কারণ জুই টুই লাগি যাব পারে, অল্প সাবধানতা অবলম্বন করিলে ভাল, কারণ রোড শো খন ঐতিহাসিক হব। আজি অখিল এটা মন্তব্য করেছে যে বরপেটা লোকসভা সমষ্টিত বিরোধীর প্রার্থী এগারী হব লাগে, অর্থাৎ যুদ্ধ নহতে পরাজয় উমান পালে নি। প্রার্থী একলগ হওয়া নোহা কি কো, কংগ্রেসের তো ছয় সাতগারী প্রার্থীত্বতো এবার নাইয়েই বলে কব পারে, এইবার ইলেকশনত ছয় সাতগারী প্রার্থীনো কোন নামেই শুনে নাপালে পাবলিকে, গতি কংগ্রেস দলত মানুষেই নাই, রাজীব ভবনত যাওক বহা মানুষেই নাই। স্যার নিউজ এইটিনের যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার কংগ্রেসের মুসলিম লীগের গুরুত্বপূর্ণ যুক্ত কথা কোৱা হৈছে যে আজি কংগ্রেসের যখন মেনিফেস্টো সেইখন পাকিস্তানত বেছি চলিব, ভারতত কম চলিব, তার কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ব্যাখ্যা করেছে আর ময়ো মিটিং আদিত কৈ আছো।